আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছিস সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা কুয়েত প্রবাসী এবং কুয়েতে আসতেছে তাদের জন্য এই ভিডিওটা, তো মনোযোগ দিয়ে পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তো উপকারিত হবেন। যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ। তো আজকের এই ভিডিওটা বেসিক্যালি কুয়েত ক্লিনার ভিসার বেতন কত এবং কুয়েতে আসতে ক্লিনার ভিসায় কত টাকা খরচ হয়। দুই ধরনের ক্লিনার ভিসা আছে, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কোন ভিসাটায় আসলে আপনার জন্য উপকারিতা হবে। তো আশা করি আপনারা সবাই সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমি কুয়েতে আছি, কুয়েত থেকে কুয়েতের জব সম্পর্কে, ভিসা সম্পর্কে আপনাদেরকে একটু আপডেট দিয়ে থাকি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে কুয়েত জব আপডেট। কুয়েতের কাজের সম্পর্কে আমি ভিডিওটা বানাই, আমার ফেসবুক, আমার ইউটিউবে আপলোড করি, ফেসবুকে আপলোড করি। তো আশা করি সবাই সাপোর্ট করবেন এবং মনোযোগ দিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো কুয়েতে বেসিক্যালি বাংলাদেশ থেকে আসতে গেলে 6 থেকে 7 লাখ টাকা লাগে, সেটা আগের থেকে আসতেছে, কারণ এটা বাংলাদেশে সরকারের দিকে কিছু প্রবলেম আছে, এটা সলভ করে না, সেই জন্য আমাদেরকে এত টাকা দিয়ে আসতে হয়। তো এটার কথা আর বললাম না আমি বেশি। তো যদি আসেন, আসার পরে মনে করেন 6 থেকে 7 লাখ টাকা যাবে। বাংলাদেশ এই দেশের সরকার থেকে ক্লিনার ভিসা আছে 75 দিনের, যা বর্তমানে টাকায় 75 দিনে হয়তো 25,000-2,500 টাকার মতন আসতে পারে। এবং দুই ধরনের ভিসা আছে, একটা আছে আখুদ আর একটা আছে আহলি। আখুদ ভিসাটা হচ্ছে শুধু ক্লিনার ভিসায় আপনি আসলেন, আহলিও ক্লিনার ভিসা আছে, দুটোটা দিয়ে 75 টাকা বেতন থাকে। বাট আহলি যে ভিসাটা আছে, মনোযোগ দিয়ে শুনবেন, শুনলে অবশ্যই আপনি উপকৃত হবেন। আহলি যে ভিসাটা আছে ওটা আপনার একটা কন্ট্রাক্ট থাকবে, দুটোটা ভিসায় কন্ট্রাক্ট থাকে। তো আহলি ভিসাটা কথাটা আপনাদেরকে বুঝিয়ে বলি, মনোযোগ দিয়ে শুনবেন। আহলি ভিসাটা আপনি 3 বছর পরে আপনার কন্ট্রাক্ট শেষ হইলে আপনি কোম্পানির থেকে রিলিজ নিয়ে আপনি মনে করেন ট্রান্সফার হয়ে আপনি যে কোনো হোটেল, রেস্টুরেন্ট অথবা প্রাইভেট আপনি নিজের আকামা লাগাইও আপনি কাজ করতে পারবেন। এটা হচ্ছে বেনিফিটটা। কিন্তু আহলে ভিসাটা একটু কম পাওয়া যায় বাংলাদেশে, ওটা সবাই জানে এই দেশ থেকে যারা ভিসাগুলো দেয়, তো মানুষ আনতে গেলে একটু টাকাটা একটু বেশি চাই। আর এটার লাভটা হচ্ছে আপনি 3 বছর পরে আপনি বাইরে কাজ করতে পারবেন, আপনি যে কোনো ভালো জায়গার কাজ পেলে, ভালো স্যালারি পেলে আপনি যাইতে পারবেন, যে কোনো সেক্টরে যেতে পারবেন। আর আখুদ যে ভিসাটা আছে এটা শুধু ক্লিনার থেকে ক্লিনার কোম্পানি, আপনি যদি কোনো সময় কন্ট্রাক্ট শেষ করে যাইতেছেন আপনি অন্য একটা ক্লিনার ভিসায় 72 টাকা যাইতে হবে, বুঝছেন? এটা হচ্ছে আখুদ ভিসাটার সম্পর্কে বললাম, শুধু ক্লিনার থেকে ক্লিনার ভিসায় যাইতে পারবেন, অন্য কোনো কাজে যাওয়ার নেই, সুযোগ নাই। আহলি ভিসাটা আপনি অন্য জায়গায় যেয়ে কাজ করতে পারবেন, তখন আপনি একটু ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর আখুদে মনে মনে করেন আপনি 75 টাকা বেতনের পাশাপাশি যদি আপনার কাজের সুযোগ সুবিধা ভালো থাকে, আপনি একটা ওভারটাইম যদি করতে পারেন, ওভারটাইমে রিস্ক আছে, যদি আপনি সেভিং সেভ হয়ে করতে পারেন ইনশাল্লাহ আপনি এই জায়গার থেকে ওভারটাইমে 30-40 হাজার টাকা, আর যদি মনে করেন 30-35 হাজার টাকা যদি আপনি ডিউটি থেকে কামাতে পারেন, এইভাবে কামাতে পারবেন। আর আহলি ভিসাটা যেটা বললাম এটা দিয়ে আপনি 3 বছর পরে বাইরে যেয়ে কাজ করার সুযোগ সুবিধা আছে। তো আজকের ভিডিওটা এখানে রাখবো, আশা করি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন। যারা আসতে চান তারা একটু ভিসা চেক করে আসবেন, কোন ভিসায় আপনি আসলে ভালো হবে এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এভাবেই সাপোর্ট করতে থাকবেন ইনশাআল্লাহ, আর ভালো ভালো আপডেট আপনাদেরকে দেবো কুয়েতের সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।